নমস্কার বন্ধুরা, অফিসিয়াল জিএসি ব্লগ থেকে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজ একটি নতুন টিপস নিয়ে তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। টিপসের ভিডিও নিয়ে চলো দেরি না করে দেখা যাক। তো বন্ধুরা দেখো, এই যে তেল পড়েছে, তো তেলটা দেখো যদি আমরা পেপার দিয়ে উঠাই তাহলে কিন্তু তেলগুলো কিন্তু তেল তেল ভাব একটা থেকেই যায়। তো এটা কিন্তু স্লিপ কাটবে, এই জায়গাটা যদি আমরা কখনো পা পড়ে তাহলে কিন্তু স্লিপ কাটবে, তেল তেল কিন্তু কিছু না কিছু থেকেই যায়। তো এটার মধ্যে যদি আমরা সামান্য পরিমাণে আটা দিয়ে দেই, আটা দিয়ে যদি এটা আমি একটু ঘষে নিই তাহলে কিন্তু একদম তেল চিটচিটে ভাবটা থাকবে না, এমনকি একদমই পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। তো নিচেও একটু ছিটে ছিটে পড়েছে, সেগুলো আমি তেল দিয়ে উঠিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে একদমই তেলের ভাবটা কিন্তু, তেল চিটচিটে ভাবটা কিন্তু একদমই নেই। তো দেখো নিচে আরও পড়েছে তেলের তেলের ছিটা, সেগুলো আমি কিন্তু উঠিয়ে নিব। তো দেখো খুব সুন্দর ভাবে একদম উঠে যাচ্ছে, তেল তেলে ভাবটা কিন্তু একদমই থাকবে না। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে, আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লাগবে এবং উপকারে লাগবে। তো দেখো একদমই কিন্তু তেল তেল ভাবটা নেই, চলে গেছে। আর দেখছো আটার রঙটা কীরকম তেল তেল হয়ে গেছে। তারপরে না আমার টিপস যেটা, বন্ধুরা দেখো আমাদের কিন্তু জল জামা কাপড় কিন্তু যখন আমরা ধুয়ে দিই তারপর কিন্তু কুচকে যায়, বিশেষ করে সুতির জামা কাপড়, আর ইস্ত্রি না করলে কিন্তু এটা আর পরা যায় না। তো আমরা যদি জামা কাপড় ধোয়ার পর যদি সেটাকে যদি আবার একটু বরফ জলে এরকম করে কিছু বরফ নিয়ে বরফ জলের মধ্যে দিয়ে তারপর জামাটা কিছু সময় রেখে দেই, তারপর সেই জামাটা ভিজিয়ে যদি এটার মধ্যে এই বরফ গলা জলের মধ্যে যদি কিছু সময় জামাটা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু কুচকে ভাবটা থাকবে না। তো দেখতে পাচ্ছ আমি এখানে জামা কাপড় জামাটা ভিজিয়ে নিচ্ছি, আর শার্টটা ভিজিয়ে নিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে দেব। রেখে দিয়ে তারপর আমি এটাকে হালকাভাবে একদমই হালকাভাবে চিপে নিব, চিপে নিয়ে এটাকে আমি একদম টান টান করে মেলে দিব। তো তারপর দেখবে একদমই আর ওই কুচকানো ভাবটা থাকবে না। তারপর বন্ধুরা দেখো আমরা বেসিন কিন্তু অনেকে আছে, বেসিন পরিষ্কার করতে কিন্তু ঘৃণা লাগে হাত দিয়ে, বা কলপারেও কিন্তু সবসময় হাত দিয়ে ঘষতে একদমই ভালো লাগে না। তো যদি আমরা এরকম পুরনো ব্রাশগুলো দিয়ে সাথে এরকম স্টিল উইল লাগিয়ে নেই তাহলে কিন্তু আমাদের ঘষতে সুবিধা হয় এবং ঘৃণাটাও লাগবে না। তারপর বন্ধুরা দেখো পরের নাম্বার টিপস যেটা, এরকম যদি আমরা নতুন কোনো জিনিস নিয়ে আসি সেটার মধ্যে যে সিলটা থাকে সেই সিলটা কিন্তু উঠানো যায় না, বা উঠালেও ছিঁড়ে ছিঁড়ে উঠে। তো সেটা যদি আমরা গ্যাসের মধ্যে একটু বসিয়ে দেই, গরম করে নেই, তাহলে কিন্তু আর চটপট কিন্তু উঠে পড়বে। তো দেখতেই পাচ্ছ আমি ঠান্ডা করে নিলাম, তারপর এটা একদম চটপট উঠে পড়লো। তারপর বন্ধুরা পরের নাম্বার টিপস যেটা, নতুন চিরুনি কিন্তু আমরা অনেকেই ব্যবহার করতে গিয়ে ঘাবড়ে যাই, কেননা মাথায় প্রচুর লাগে, আর সে বাচ্চাদের তো খুবই অসুবিধা হয় ছোটো বাচ্চা থাকলে। তো সেই চিরুনিগুলো যদি আমরা এরকম গরম তাওয়ার মতো একটু ঘষে নেই তাহলে কিন্তু আর সেটা হবে না। আশা করি এই টিপসটাও ভালো লাগবে। তো বন্ধুরা পরের নাম্বার টিপস যেটা, দেখো বন্ধুরা এরকম মূলা শাক আনলে আমাদের, যদি মূলা শাক নিয়ে আসে তাহলে সেই শাকটা কিন্তু বাঁচতে আমাদের অনেকটা টাইম লেগে যায়, আর প্রচুর তাড়াহুড়োর মধ্যে তো এই শাক বেছে রান্না করা তো খুব কষ্ট হয়ে যায় যে তখন। আর আমরা দেখো এই তাড়াহুড়োর কাজটা আমি দেখো চটপট করে কি সুন্দর চামচের সাহায্যে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা যদি এরকম পাতার মাথার দিকটা এরকম করে ধরে পাতাটাকে একটু কাত করে মানে এক পাশ সাইড করে ধরে এরকম করে চামচ দিয়ে একটু টান দিয়ে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। একবার এক পাশ করে ধরবে, তারপরে আবার উল্টো পাশ করে আবার সাইড করে ধরবে, দেখবে খুব সুন্দরভাবে পাতাগুলো ছেড়ে যাবে। আর এভাবে কিন্তু তোমরা অনেক হাজার হাজার লোকের রান্না করার জন্য, শাক রান্না করার জন্য তোমরা যদি এই চামচটা দিয়ে এরকম করে শাকটা বানাও, শাকটা কাটো আর কি, তাহলে কিন্তু খুব খুব ভালো হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা কাজটা করতে পারবে। তো দেখো অনেক ছোটো শাক, ছোটো যে পাতা আছে সেটাও কিন্তু তোমরা চামচ দিয়ে এভাবে করতে পারবে, কোনো রকম অসুবিধেই হবে না। আর এভাবে কাজটা করলেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর তোমার কিন্তু এই পাতাটার মধ্যে আর হাতই দিতে হবে না। সম্পূর্ণটা হয়ে গেলে তারপর তুমি এটার মধ্যে একটু লবণ দিয়ে মেখে তুমি কিন্তু একদমই রান্না করতে পারবে, তাহলে এটা কিন্তু আর অসুবিধাই হবে না। তো ধুয়ে আমি পাতাগুলো প্রথমে একটু শুকিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম,
তো তারপরে আমি এটা করছি। তো এরপরে দেখো যদি আমরা আবার একটু ধুয়ে এটাকে যদি ধুতে যাই তাহলে কোনো প্রবলেম হবে না। এটাকে এখন ধুয়ে তারপর আমি লবণ দিয়ে একটু মেখে নিব। লবণ মেখে ভালো করে একটু কষলিয়ে তারপরে এটাকে আমি কিন্তু রান্না করতে পারবো। এভাবে তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। আশা করি টিপসটি তোমাদের কাছে ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। আর বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্টের মাধ্যমে জানা তাহলে আমি খুব মানে খুশি হতাম, আর কমেন্টের রিপ্লাইও দিতে পারতাম, দেশের নাম সহ নামটা জানালে খুব ভালো হয়। তারপর বন্ধুরা দেখো, আমি একদম সেকেন্ডের মধ্যে আমি অনেকগুলো শাক বেছে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি তো আর এডিট করিনি, তো চটপট করে আমি কিন্তু শাকগুলো বেছে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর বন্ধুরা, আমি তো শাক মূলো শাকের মধ্যে লবণ দিয়ে আগে মেখে ভালো করে কষলিয়ে নেই, তোমরা কি করো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আমরা তো এইভাবে রান্না করি, তোমরা কীভাবে করো সেটা কমেন্টে অবশ্যই জানিও। ছোটো পাতা এমনকি বড় পাতা সব কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু কাটা যায়, কোনো রকমই অসুবিধা হয় না। তো দেখতেই পাচ্ছ ছোটো পাতাটাও কিন্তু আমি সুন্দরভাবে করে নিলাম। তো এভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে, যদি একটু উপকারী লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে দিও, শেয়ারটাও করে দিও। আর যদি আমার ভিডিওতে কেউ নতুন হয়ে থাকো, নতুন বন্ধু, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমি হয়তো সময় মতো ভিডিওটা দিতে পারি না, হয়তো আমার কোনো কারণবশত প্রতিদিন ভিডিও তো দিতে পারি না। তো আশা করি তোমরা আমার অপেক্ষা করবে, আমার পাশে থাকবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর তোমাদেরকে ডাটাগুলোও দেখাচ্ছি। এই ডাটাগুলোর মধ্যে যে একটুকু পাতা লেগে নেই সেটাও আমি তোমাদেরকে চোখের সামনেই দেখিয়ে দিচ্ছি, একদম কোনো রকম আড়াল করার কিচ্ছু নেই। তো দেখতেই পাচ্ছ একদমই কোনো কিন্তু পাতা লেগে নেই, খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় এই চামচের সাহায্যে। তাহলে বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন, তোমরা আমার পাশে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ, তোমাদের অনেক 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 ধন্যবাদ।